বন্ধুরা, মাঝে আর মাত্র হাতে গোনা 3টে দিন, তারপরই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ার থেকে অবসর গ্রহণ করবেন বর্তমান যিনি প্রধান বিচারপতি রয়েছেন, সেই মাননীয় ডিওয়াই চন্দ্রচূড় সাহেব। তার আগে আজকে তিনি এজলাসে বসেছিলেন, দুটো মামলার ঐতিহাসিক রায়দান করেছেন। সেই নিয়ে একদিকে সমালোচনা যেরকম হচ্ছে, অন্যদিকে তার প্রশংসা বাক্য আসছে, কিন্তু তার মাঝখানে এই শেষ প্রহরটা, তার বিদায়ের আগের মুহূর্তগুলো খুব একটা সুখকর হলো না। তারই তুই দুই সহকর্মীর কাছ থেকে যেভাবে তাকে তাকে সমালোচনা সহ্য করতে হলো, যা নিয়ে কিন্তু নতুন করে ভারতের রাজনীতিতে, ভারতের আকাশে বাতাসে আলোচনা শুরু হয়ে গেছে। দেখুন, মাননীয় বিচারপতিরা আমাদের কাছে সবসময় শ্রদ্ধার পাত্র, তাদেরকে আমরা শ্রদ্ধার আসনে দেখি, কিন্তু তারাও তো একজন হিউম্যান বিইং, এবং সেখানে তাদের যে রায় হয় সেই রায় নিয়ে কিন্তু অনেক সময়ই সমালোচনা হয়। যদিও আবার সেই সব সমালোচনা করলে এই রাজ্যের পুলিশ, যাদের ইখতিয়ারের মধ্যেই পড়ে না, তারা অতি তৎপর হয়ে এসে আমাদের মতো ইউটিউবারদের দরজা ভেঙে সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আজকে ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে যেভাবে তার দুই সহকর্মী গর্জে উঠলেন, তা কিন্তু তার বিদায় বেলায়, তার অবসরের আগে রীতিমতো আলোচনার বিষয় হয়ে গেল সুপ্রিম কোর্টে। কোন বিষয়ে এই সমালোচনা হয়েছে এবং কোন কোন মামলায় ঐতিহাসিক রায়দান করেছে, সেগুলো এক এক করে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু আজকে বাংলার 3-3টি মামলার দিকে নজর ছিল, সেখানে আরজিকর মামলা আজকে হবে না, আপনারা শুনে ফেলেছেন ইতিমধ্যে। সেটা আগামীকাল সকাল 10:30 প্রথম মামলা হিসেবে শুনানি হবে, সেই নিয়ে আপডেট ছিল। বাকি দুটো মামলার কি হলো সেই আপডেটও আপনাদের সামনে অবশ্যই করে আজকে নিয়ে আসব। নমস্কার, আমি শুদ্ধশীল, আপনারা দেখছেন প্রিয় বন্ধু মিডিয়া। বন্ধুরা, অনেকেই আপনারা অভিযোগ করছেন যে ইউটিউবের নোটিফিকেশন আমরা যখন ভিডিও আপলোড করছি, সাবস্ক্রাইব করার পরেও আপনারা পাচ্ছেন না। জানি না, কোনো টেকনিক্যাল ফল্ট হয়তো হয়েছে। তাই এই সমস্যার একটা সমাধান হিসেবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সেই লিঙ্ক যদি ইচ্ছা করেন আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, ওই গ্রুপে জয়েন করে যান। সেখানে আমাদের সমস্ত ভিডিওর লিঙ্ক আমরা পোস্ট করবো, সুতরাং সবার আগে আপনারা সেখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে যে দুটি মামলার রায়দান করেছেন, যেগুলোকে কার্যত ঐতিহাসিক বলা হচ্ছে, তার মধ্যে সংবিধানের 39B ধারা নিয়ে একটা মামলা আজকে ছিল, মামলার রায়দান আজকে ছিল। এই প্রসঙ্গে বলে রাখি যে এই মুহূর্তে ইন্ডি জোট, যারা লাকিলি ক্ষমতার বাইরে আছে 2024 ইলেকশনে, তারা ক্ষমতায় এলে আর এই দেশের প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী হলে অবশেষে বোধ হয় আপনার যা কিছু সম্পত্তি আছে এতক্ষণে ভ্যানিশ হয়ে যেত। হ্যাঁ, সেই সংক্রান্ত একটু মামলা ছিল। কেন বলছি সেই কথাটা, কেননা এনারা যে দাবিটা করেছিলেন যে দেশের সম্পদ, কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের হাতেই ম্যাক্সিমাম সম্পদটা রয়েছে, আর দেশের বাকি মানুষের হাতে সেই সম্পদটা নয়। তাই সরকারের উচিত এই যাদের হাতে সম্পদগুলো কুক্তিগত আছে সেইগুলো সমস্ত কেড়ে নেওয়া, এবং তারপর যাদের হাতে কিছু নেই তাদের হাতে তুলে দেওয়া। দেখে একদিক থেকে তো খুব ভালোই মনে হচ্ছে যে সবার সম্পত্তি সমান হয়ে যাবে, ভারতবর্ষে সবার লাইফস্টাইল বদলে যাবে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, যেসব মানুষ স্বাধীনতার পরে উদয়াস্ত পরিশ্রম করেছে, নিজের পরিবারকে ছোট রেখেছে, কম সক্ষম সন্তানের জন্ম দিয়েছে, তাদের শিক্ষার প্রসার করেছে, এবং তার ফলে নিজের পরিবারকে এগিয়ে নিয়ে গেছে এবং নিজের পরিবারের সম্পদকে খুব বেশি বিভাজিত হতে দেয়নি, তাদের হাতে সম্পদ বেশি আছে। কিন্তু যারা এর উল্টো কাজটা করেছে, অর্থাৎ শিক্ষা দীক্ষার দিকে নজর দেয়নি, শুধুমাত্র সন্তান প্রসবের দিকেই নজর দিয়ে গেছে, এবং তার ফলে একাধিক বিবাহ এবং অন্যান্য কারণে সম্পত্তির ভাগ কমেছে, তাদের পরিবারের সংখ্যা বেড়েছে, তাদের সদস্য সংখ্যা বেড়েছে, এবং তাদের মূল সম্পদ কমেছে। এই রাহুল গান্ধীদের ইচ্ছা ছিল এই যাদের হাতে, যারা এই এত কিছু করে নিজেদের পরিবারের সম্পদটাকে বাড়িয়েছে, সমস্তটা কেড়ে নিয়ে এই যাদের হাতে কিছু নেই, শুধুমাত্র নিজেদের পরিবার বাড়াবার দিকে যারা লক্ষ্য দিয়েছিল তাদের হাতে সমস্ত কিছু তুলে দেওয়া। দেখ, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই এই প্রসঙ্গেই বললাম। এই নিয়ে একটি মামলা হয়েছিল 1992 সালের, পিটিশন হয়েছিল। মানে অনেকেই তো বলেন যে এই পশ্চিমবঙ্গে যেসব সিবিআই ইডির মামলা চলছে, এখনো কাউকে শাস্তি দিতে পারলো না, কারণ এই মামলাটা তার জলযন্ত্র প্রমাণ। 1992 সালে পিটিশন হয়েছিল এবং 2002 সালে 9 বিচারপতির বেঞ্চে এই মামলা যায়, এবং তার প্রায় 2 দশকেরও বেশি, 22 বছর বাদে 2024 সালে অবশেষে সেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে আজকে রায়দান হলো। এবং সেখানে স্পষ্টভাবে বিচারপতিরা যেটা জানিয়ে দিলেন, ব্যক্তিগত সম্পত্তির অধিকার,
সাংবিধানিকভাবে স্বীকৃত এবং তা শুধু জনকল্যাণের নামে সহজে কেড়ে নেওয়া যায় না। অর্থাৎ এই ইন্ডিজোটের পিণ্ডিরা যেটা চাইছিলেন যে সকলের সম্পত্তি কেড়ে নিয়ে ভোট ব্যাংকের জন্য তাদেরকে দিয়ে দেবেন এবং সেই জায়গা থেকে আগামী দিনে সেইটা দেখিয়ে শাসন করবেন, সেই জিনিস কিন্তু আদালত মেনে নিল না। সুপ্রিম কোর্টের 9 বিচারপতির মহাবেঞ্চ বসেছিল এবং সেখানে 8-1 ফলাফলে এই রায় কিন্তু দিয়ে দেওয়া হলো, অর্থাৎ আপনার সম্পত্তি কিন্তু সুরক্ষিত রইল। কিন্তু এই রায়দান করতে গিয়ে মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব, তিনি প্রয়াত বিচারপতি ভি আর কৃষ্ণ আয়ার সম্পর্কে কিছু মন্তব্য করেন। তার বক্তব্য ছিল যে তাঁর, অর্থাৎ এই ভি আর কৃষ্ণ আয়ারের পূর্বতন রায় সংবিধানের বিস্তৃত ও নমনীয় চেতনার ক্ষতি করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি তিনি বিচারপতি কৃষ্ণ আয়ারের পাশাপাশি আরেক বিচারপতি চিনাপ্পা রেড্ডি, তাদের দুজনকেই টার্গেট করে বলেছিলেন যে এরা দুজনেই নির্দিষ্ট আর্থিক আদর্শবাদের দ্বারা প্রভাবিত। কথাটা একদিক থেকে তিনি ভুল করেননি, কিন্তু তার এই বক্তব্য নিয়ে তারই দুই সহকর্মী যারা এই বেঞ্চের অন্তর্গত ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিভি নাগারত্ন ম্যাডাম, তিনি বলেছেন এটাকে অনভিপ্রেত ও অযৌক্তিক। অন্যদিকে সুধাংশু ঢুলিয়া, তিনি বলেছেন এই সমালোচনা অত্যন্ত কঠোর এবং এটাকে এড়িয়ে যাওয়া যেত, এই কথা বলেছেন। আসলে যেটা ঘটনা হচ্ছে যে স্টেট অফ কর্ণাটকা ভার্সেস রঙ্গনাথ রেড্ডি 1978 সালে এই মামলাটি হয়েছিল এবং সেই মামলায় এই বিচারপতি ভি আর কৃষ্ণ আয়ার এবং বিচারপতি চিনাপ্পা রেড্ডি যে রায়দান করেছিলেন সেইটারই সমালোচনা করেছেন প্রধান বিচারপতি মাননীয় ডিওয়াই চন্দ্রচূড়। একদিক থেকে তিনি ঠিক কাজই করেছেন যদি আমরা সাধারণ মানুষের দৃষ্টি থেকে দেখি। কেন বলছি তাহলে, এই বিভি কৃষ্ণ আয়ার সম্বন্ধে একটু আপনাদের জানতে হবে। কে এই বিভি কৃষ্ণ আয়ার ছিলেন? তাকে ভারতীয় বিচার আন্দোলনের একজন পথিকৃৎ বলা হয়, খুব ভালো কথা। কিন্তু তিনি রাজনীতিরও অঙ্গ ছিলেন। 1952 সাল, তখন মাদ্রাজ বিধানসভা রয়েছে, সেখানে তিনি নির্দল MLA হিসেবে নির্বাচিত হন। এরপর 1957 সালে পরের বার যখন নির্বাচন হচ্ছে তখনও তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান, কিন্তু ততদিনে তার মনোভাব, তার মতবাদ সকলেই বুঝতে পেরে গেছে, তাই বামপন্থী দল CPI তাকে কিন্তু সমর্থন করে। এরপর 1957 সালে EMS নাম্বুদিরিপাদ, তিনি যখন মন্ত্রিসভা গঠন করছেন তখন থেকে 2 বছর এই নাম্বুদিরিপাদ মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ভি আর কৃষ্ণ আয়ার। কোন কোন দপ্তর তিনি সামলেছেন? একাধিক দপ্তর সামলেছেন, স্বরাষ্ট্র, আইন, কারা, বিদ্যুৎ, সেচ, সমাজকল্যাণ ও আভ্যন্তরীণ জলমন্ত্রী। অর্থাৎ একটা বাম শাসিত সরকারের, EMS নাম্বুদিরিপাদের যে সরকার, সেই সরকারের এতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রক 2 বছর ধরে তিনি সামলাচ্ছেন। তারপর 1968 সালে তিনি কেরল হাইকোর্টের বিচারপতি হন। তাহলে তার ভাবধারাটা কি সেইখান থেকে অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তারপর 1973 সালে সুপ্রিম কোর্টের তিনি বিচারপতি হন, 1999 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পান। আর তার এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা, তার এই মতাদর্শগত দিকটা, এইটা দেখেই তিনি যে রায়টা দিয়েছেন, একজন বিচারকের চেয়ারে যখন তিনি বসছেন, বিচারপতির আসনে তিনি যখন বসছেন, তার তো রায়টা নিউট্রালাইজ হওয়ার দরকার রয়েছে। সেখানে আজকে যে 9 সদস্যের বেঞ্চ সুপ্রিম কোর্টের এই মামলাটি শুনে রায় দিলেন, যাদের মধ্যে ছিলেন ঋষিকেশ রায়, বিভি নাগারত্না, সুধাংশু ঢুলিয়া, জে বি পার্দিওয়ালা, মনোজ মিশ্র, রাজেশ বিন্দাল, সতীশচন্দ্র শর্মা, অগাস্টিন জর্জ ম্যাসি, এই এই যে 9 জন ছিলেন, এবং অবভিয়াসলি মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তো ছিলেনই, এই 9 জনের রায়ের এগেনস্টে 8-1 হলো, যার মধ্যে মাননীয় বিভি নাগারত্না তিনি পার্শিয়াল একটা বলেছেন, কিন্তু ওভারঅল তিনি বাকি 8 জনের সঙ্গে সহমত হয়েছেন। একমাত্র মাননীয় বিচারপতি সুধাংশু ঢুলিয়া, তিনি শুধু এটার বিরুদ্ধে বলেছেন, বাকি 8 জনই যেটা মনে করছেন যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত এবং তা শুধু জনকল্যাণের নামে সহজে কেড়ে নেওয়া যায় না। অর্থাৎ মানুষ স্বাধীনতার পর একটা সম্পত্তি বণ্টন হয়েছিল, কেননা তার আগে যেটা ভারতবর্ষে চলতো জমিদারি প্রথা, একটা বিশেষ পরিবারের হাতেই প্রায় সমস্ত রকমের সম্পত্তি ছিল এবং সেই জায়গায় বাকিদের হাতে কিছুই ছিল না, ফলে প্রত্যেকটা পরিবারের কিরকম সম্পত্তি থাকা উচিত সেই অনুযায়ী তখন একটা ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং যেহেতু সেটা স্বাধীনতার সময়ে, সুতরাং বা তার পরবর্তী সময়েও কিছুটা রিফর্মেশনের সময় লেগেছে, সেই জায়গা থেকে এটা খুবই জাস্টিফাইড ছিল, কিন্তু তার পরবর্তীকালে মানুষের কাছে তার নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি আছে, সুতরাং সেই মানুষ বা সেই পরিবার তাদের মতো করে প্ল্যানিংটা করেছে।
তারা কি করেছে, একদিকে যেরকম নিজেদের সন্তান সংখ্যা আর স্ত্রীর সংখ্যা এটাকে লিমিটেড রেখেছে, এবং তার পাশাপাশি শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে তারা পারিবারিক ইনভেস্টমেন্ট করেছে, যাতে পারিবারিক শিক্ষার জায়গাটা উন্নত হয় এবং সেই জায়গা থেকে তারা উন্নততর ক্যারিয়ার তৈরি করতে পারেন। সেটা যেটাই করুন, সে বিজনেসই করুন, চাকরিই করুন, অন্য যে ধরনের কাজই করুন, কৃষিই করুন, বাণিজ্যই করুন, যেটাই করুন সেটাকে তিনি যেন সেখানে আরো বেশি করে সম্পদ উপার্জন করতে পারেন। অর্থাৎ এই যে সরকার সম্পদের ভাগটা করে দিয়েছিল, তারপর থেকে যে সম্পদ বৃদ্ধিটা হয়েছে এটা মেরিটের বেসিসেই হয়েছে। যদি কেউ অন্যায় দুর্নীতি করে করে থাকে, তার জন্য আলাদা বিচার প্রক্রিয়া রয়েছে সেটাকে সিজ করার জন্য। এই যেমন ধরুন আজকের দিনে ইডি বা সিবিআই বিভিন্ন সম্পত্তি দুর্নীতির কারণে হচ্ছে সেগুলোকে ফ্রিজ করে দিচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে, সেটা তো অন্য প্রসঙ্গ, এটা দুর্নীতি, অন্যায় করে হয়েছে, তার জন্য তো ভারতীয় বিচার ব্যবস্থায় একটা ব্যবস্থা রয়েছেই। কিন্তু বাকি যারা সৎ পথে নিজেদের পরিবারের সম্পদ একদিকে বৃদ্ধি করেছেন, অন্যদিকে পরিবারের সদস্য সংখ্যা কম রেখেছেন, ফলে মূল সম্পদ সেই পরিবারের ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আরেকজন রয়েছেন যারা কেয়ারলেসলি এই দুটোর একটা কাজও করেননি, ঠিক উল্টো কাজ করেছেন। একদিকে পরিবারের সদস্য সংখ্যা বাড়িয়ে গেছেন, অন্যদিকে এই শিক্ষা দীক্ষা বা সম্পদ বৃদ্ধির চেষ্টাটা তারা করেননি, ফলে আজকে তাদের সেই পরিবারের সদস্য সংখ্যার বেসিসে যদি তাদের পরিবারের মোট সম্পত্তিকে ডিভাইড করা হয়, দেখা যাচ্ছে তারা খুব অল্প সংখ্যক সম্পত্তি করে রেখেছে। কিন্তু এর জন্য যারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছেন, যারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারের সম্পদ বৃদ্ধি করেছেন এবং নিজের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করেননি, যেটা দরকার ছিল সেইটুকুনি করেছেন, তাহলে কি তারা কোনো রকম দোষী এদের সম্পদ কম হয়ে যাওয়ার জন্য? একেবারেই না। তাহলে আজকে কেন এই ধরনের মানসিকতা হবে যে যারা এত কিছু কষ্ট করে নিজেদের সম্পদটা বাড়ালো সেই সম্পদটা কেড়ে নাও, আর যারা কেয়ারলেসলি নিজেদের সম্পদটাকে কমালো তাদের হাতে সেটা তুলে দাও? তাহলে তাদের ভোট ব্যাংকের রাজনীতি হয়তো খুব সুষ্ঠুভাবে চলবে, তারা ক্ষমতায় থাকবে, কিন্তু তাতে আলটিমেটলি মানুষের যে পরিশ্রম করার ইচ্ছা, যে মেধাকে ব্যবহার করার ইচ্ছা, সেটা তো সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, আর সেক্ষেত্রে দেশের প্রগতি সেটা তো স্তব্ধ হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই জায়গাটাকে মান্যতা দিয়েই কিন্তু দেশের প্রধান কোর্ট সুপ্রিম কোর্ট তারা কিন্তু আজকে 8-1 রায়ে এই রায়টা দিয়ে দিলেন। আর সেই জায়গা থেকে এটা অবভিয়াসলি ইন্ডিজোটের যারা যারা এটা নিয়ে প্রচার করছিলেন তাদের জন্য কিন্তু এটা বড় ধাক্কা হবে। কিন্তু সেই জিনিস করার মাঝখানেও রাজনৈতিক মতবাদ, যেটা হয়তো স্পষ্টভাবেই বলেছেন মাননীয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কিন্তু একজন বিচারপতির আসন থেকে তিনি এটা বলে সঠিক কাজ করেননি, এমনটাই কিন্তু ধরিয়ে দিলেন তার দুই সহকর্মী, জানিয়ে বিদায় বেলায় একটা কোথাও গিয়ে নতুন করে আলোচনার জায়গা তৈরি হলো। আপনাদের কি মনে হয় মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি যে কথা বলেছেন, যে রাজনৈতিক আদর্শের কথা, যে অর্থনৈতিক আদর্শের কথা বলে প্রয়াত বিচারপতি বা প্রাক্তন বিচারপতিদের এগেনস্টে বলেছেন, সেটা কি তিনি সঠিক করেছেন, নাকি প্রধান বিচারপতির চেয়ারে বসে থাকা অবস্থায় তার সমালোচনা তার দুই সহকর্মী করেছেন সেটা সঠিক কাজ হয়েছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।